চিন্তা করিবেন না। যতকিঞ্চি তার হাত লাগিয়াছে, শীঘ্রই নিরাময় হইয়া যাইবে। মাত্র দুদিন। তবে আমি কিন্তু বেশি ওষুধ প্রয়োগ করি না, যেটুকু দরকার সেটুকু আপনার মনের জোর। দুদিন বাদে যখন আপনি পটি চটাৎ করিয়া খুলিবেন, দেখবেন কিচ্ছু নাই। ফোন বাজিতেছে। হ্যালো, আগে একটু জোরে বলুন। কি শ্বাস প্রশ্বাস বন্ধ, একটু জোরে বলুন। ও, প্রসব বেদনা? তা জোরে বলবেন তো, প্রসব। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। ও, ডিভোর্স। আবার ভুল হইতেছে, আমি কালা ডাক্তার। আপনি কি বিপদগ্রস্ত? তাহলে আপনি আমার যমজ ভাই কানা উকিলের সাথে যোগাযোগ করিতে পারেন। ও, আমার সম্মানে 393 টাকা মাত্র। ওয়াও, ওয়াও, উড়ে আপা। এই যে, কি ভেবেছেনটা কি আপনি? কি গুন্ডা লাগিয়েছেন? কিসের গুন্ডা দাদা? ঘরের দরজা কে বন্ধ করেছে? কোবরা? আমার বাড়িতে লোকজন ঢুকে পড়বে উল্টো পাল্টা, চুরি জামাটি হলে কে দেখবে তুমি? হ্যাঁ, আপনার বাড়ি, আপনার বাড়ি, তো কার বাড়ি? গুন্ডামির একটা সীমা আছে। সালা গুন্ডামির কি দেখেছিস রে? হ্যাঁ, এমন মার মারবো না, পালানোর রাস্তা খুঁজে পাবি না। আমার বোনটাকে নিয়ে কি করছিস? ঝের মতো কাটাচ্ছিস? বড় বড় কথা বলছিস। দিস ইজ ফ্যান্টাস্টিক, মানে ব্রিলিয়েন্ট, মানে ওভারওয়েলমড। আই এম জাস্ট সালা। এই যে মলেস্টেশন মানে আমি জানি, বুঝেছো? এমন চার্জ দিয়ে দেবো না, পালানোর রাস্তা খুঁজে পাবে না। বাড়ি হল পাল খেদে। এ খাদিব, ওপরে উঠতে দেখেছি তো ঠ্যাং ভেঙে দেবো একদম, মনে থাকবে? রন রন সালা। সুকুমাররা তো বাড়িতে বহু বছর ধরে আছে, আপনি এক্স্যাক্টলি কে আমি বুঝতে পারছি না। আই হ্যাভ দ্য ডিড, বাড়িটা আমার, মানে আমার দাদু ছিল, এখন আমার। এই দেখুন পাসপোর্ট, রণজয় রায়চৌধুরী, সুরেশ রায়চৌধুরী আমার দাদু ছিলেন। হ্যালো, বাজ আর ইউ স্পিকিং? তার পচা মাছ বিক্রি করেছে আমাকে আপনারা। পুলিশকে কেন ফোন করেন? নিজেরা কিছু সলভ করতে পারেন না? রাখুন ফোনটা, সব ব্যাপারে পচা মাছ পাচ্ছে।